আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিভাবে আপনারা খুব সহজে আপনাদের এইভাবে ক্যামেরার মতো একদম ক্যামেরার মতো আপনি আপনার মোবাইলটি দিয়ে এইভাবে ছবি তুলতে পারবেন বা এইভাবে সুন্দর কালার করে আপনার মোবাইলটি দিয়ে এইভাবে DSLR করে ছবি তুলতে পারবেন। গাইস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইন্টারেস্টিং, তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে যাবেন, না হলে কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি কাজটি করতে পারবেন। গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, একটি ক্যামেরাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে আমার যতগুলো ডাউনলোডের ফাইল রয়েছে বা যতগুলো ডাউনলোডের অ্যাপ্লিকেশন বা যাই রয়েছে আমি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই সেগুলোকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আমরা প্রথমে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে সিম্পলি আপনার সামনে এরকমভাবে একটি ইন্টারফেস বসে হবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি অ্যালাও বাটনে ক্লিক করে এখান থেকে অ্যালাও করে দেবেন। অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে সিম্পল আপনার সামনে এরকমভাবে একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা যে উপরে এখানে দেখতে পাচ্ছেন ডান বাটন একটি রয়েছে আমাদের, এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর এখান থেকে আপনার সামনে এরকমভাবে একটি ইন্টারফেস হবে। উপর দিকে লেখা রয়েছে একটা ইরো আইকন, আমাদের এখান থেকে এই ইরো আইকন একটা ক্লিক করতে হবে। ইরো আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে একটি ইন্টারফেস হবে। এখান থেকে যে একটি বাটন দেখতে পারতেছেন আপনার, জাস্ট এখানে একটি প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে একটি অপশন, উপরে যে অপশনটি রয়েছে এই উপর অপশনটিতে একটা ক্লিক করতে হবে। উপরে এই অপশনটিতে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। একদম নিচে আসার পর এখান থেকে একটা পেজ আপ একটি অপশন, আপনাকে এখান থেকে একদম নিচের অপশনটিতে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার মনে যা চায়, আপনার মনে যা ইচ্ছে তাই আপনি লিখতে পারেন, আপনার যা ইচ্ছে তাই আপনি এখান থেকে লিখে দেবেন। তো এটা লিখে দেওয়া হয়ে গেলে সিম্পল এখান থেকে সেভ বাটনে প্রেস করলে কিন্তু হয়ে যাবে। এরপর আপনাকে আপনার সিম্পল আপনার যে ফাইল ম্যানেজারটি রয়েছে এই ফাইল ম্যানেজারটি এখান থেকে ওপেন করবেন। ফাইল ম্যানেজারটি ওপেন করা হয়ে গেলে সিম্পল আপনার সামনে এরকমভাবে একটি ইন্টারফেস হবে। এখন আপনি যে কাজটি করবেন, আপনার যে ডাউনলোড ফোল্ডারটা রয়েছে যেখান থেকে আপনি ডাউনলোড করছেন, সেই ডাউনলোড ফোল্ডারটা আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে। এরপর এখান থেকে আপনাদের ডাউনলোডটা ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফোনগুলো বা যে অ্যাপগুলো আপনি ডাউনলোড করেছেন সেগুলো এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা দেখে দেখে আপনারা খুঁজে বের করবেন যে সেইটা আপনার কোনটা এখন এই মুহূর্তে আপনি ডাউনলোড করছেন, সেটা কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে খুঁজে নেবেন। এরপর এখান থেকে এটাকে সিম্পল এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর সিম্পল নিচের দিকে পেয়ে যাবেন কপি বলে একটি অপশন, আপনাকে এখান থেকে এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর এখান থেকে উপর পেয়ে যাবেন একটা কপি বাটন, এখান থেকে এই কপি বাটনে প্রেস করতে হবে। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস হবে, এখান থেকে দুইটা অপশন তিনটা অপশন পেয়ে যাবেন। তিনটার মধ্যে একদম উপরে যেটা রয়েছে সেই উপরটাতে সিলেক্ট করবেন। উপরটা সিলেক্ট করা হয়ে গেলে সিম্পল আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে, এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারগুলো দেখতে পারবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনার এখানে দেখতে পাবেন আপনার যে ইয়াটা রয়েছে, আপনার যে ফোল্ডারটা রয়েছে এটাকে আবারও ফেস্ট করতে হবে, মানে আবার এটাকে কপি করতে হবে। এখান থেকে এখানে যে অপশনটি রয়েছে এখানে প্রেস করবেন, দেন এখান থেকে কিন্তু আপনার কাজ শেষ। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটা এখান থেকে আবারও নতুন করে ওপেন করতে হবে। ওপেন করার পর এখন আপনার সামনে এরকমভাবে ক্যামেরা বসে হবে। এখন আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনটি দিয়ে এরকমভাবে ছবি তুলতে পারেন। তো এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই সাইডের মধ্যে এই দুইটা ক্যামেরা ঠিক এই পাশে আর এই পাশে দুইটা করে আপনারা ওই পাশে দুইটা করে ক্লিক করতে হবে, মানে দুইটা করে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকমভাবে ক্যামেরা বসে হবে। এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে ইউজ বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনাদের এই ইউজ একটা ক্লিক করতে হবে। ইউজে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকমভাবে ক্যামেরা বসে হবে। এখন আপনি যে কাজটি করবেন, নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, আপনাদের জাস্ট এই অপশনটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকমভাবে ক্যামেরা বসে হবে। এখন আপনি জিজ্ঞাসা করবেন, এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেন, ওকে আপনার কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলে যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি দিয়ে কিন্তু এরকমভাবে আপনার তো ওকে এখন চাইলে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরাটি দিয়ে কিন্তু সেমভাবে আমি যেভাবে দিয়ে এখানে ক্যামেরা দিয়ে একটা ভিডিও শ্যুট করা হচ্ছে বা কিন্তু আপনার মোবাইলটি দিয়ে কিন্তু আপনার এভাবে DSLR ফটো তুলতে পারবেন বা DSLR কালার করতে পারবেন। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।